সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত স্টারলাইন রোড ম্যাপ 10 পার্লামেন্ট অনুষ্ঠানে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকে প্যানেলের যারা আছেন তাদের সবাইকে জানেন, তবু আবারও জানাচ্ছি। সৈয়দ মোয়াজ্জেম আলী, সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত। পাশে আছেন আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, সাবেক সভাপতি বিজিএমইএ। আমার এই প্রান্তে আছেন অধ্যাপক হারুনুর রশিদ, উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রবিজ্ঞানী। এবং পাশে আছেন প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, চেয়ারম্যান জারিপপ। আমরা আলোচনা করছিলাম এর আগে বিষয় নিয়ে, নির্বাচন সংক্রান্ত নানান বিষয় নিয়ে। আমরা এখন বিশেষভাবে একটি বিষয় নিয়ে আলোচনা করছি, যদিও নির্বাচনের সাথে সরাসরি সম্পর্কিত না, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি একটি আলোচিত বিষয় হচ্ছে কাদের মোল্লার ফাঁসির দণ্ড কার্যকর করার পরে যে একটি কূটনৈতিক টানাপোড়েন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো। এবং এই বিষয়ের সাথে আসলে নির্বাচনের কোনো সম্পর্ক আছে কি না সেটিও বিশেষজ্ঞরা আলোচনা করবেন। আমরা একটু দেখে নিই এই বিষয়ে বিভিন্ন মতামত। এখানে পাকিস্তান তার পার্লামেন্টে নিন্দা প্রস্তাব নেবার কে, তাদের সে অধিকার কে দিয়েছে? কারণ তারাও তো অপরাধী। কাজে এই পাকিস্তানের পার্লামেন্টে যে প্রস্তাব নিয়েছে এটা তীব্র নিন্দা আমরা জানাই। এবং তাদেরকে একটা কথাই বলবো যে বাংলাদেশ এখন স্বাধীন দেশ। হ্যাঁ, তাদের দোষরা আছে, ওই বিএনপি নেত্রী খালেদা জিয়া আর এই গোলাম আজম গং জামাত ইসলামী, তাদের জন্য তাদের মায়া কান্না, এবং এখন মানুষের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে, ওই পাকিস্তানি দালালদের আর ঠাই বাংলাদেশের মাটিতে থাকবে না। বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র, এই রাষ্ট্র অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তান পার্লামেন্টে তৎপরতা সম্পূর্ণভাবে কূটনৈতিক শিষ্টতা বর্জিত। পাঞ্জাব প্রাদেশিক পরিষদ এবং পাকিস্তানের জাতীয় পরিষদে গতকালকে হয়েছে একটা প্রস্তাব গৃহীত হয়েছে, তো তার বিরুদ্ধে আমরা খুব কড়া, মানে অত্যন্ত কড়া এবং জোরালো ভাষায় আমরা প্রতিবাদ জানিয়েছি পাকিস্তান সরকারের কাছে। পাকিস্তানের জামাত ইসলামী এবং বিশেষ করে তার স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খান সাহেবের সংসদে কাদের মোল্লার সপক্ষে দরদ দেখিয়ে যে প্রস্তাব উত্থাপন করেছে সেটা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থী, এবং এই ধরনের বক্তব্য উত্থাপনের মধ্য দিয়ে পাকিস্তানি কর্তৃপক্ষ বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো মতন ঘটনা ঘটিয়েছেন আর কি। আপনার কাছে আসি, আমি একটু আপনি বলবেন তো অবশ্যই, আমি একটু প্রশ্ন রাখি যে মোটামুটি মুসলিম লীগ এখন যে ক্ষমতাসীন দল পাকিস্তানের, এটা যথেষ্ট রেসপন্সিবল একটা পার্টি হিসাবে আমরা একটু দেখেছি গত 5 বছরে পিপি সরকারের বিরুদ্ধে, কিন্তু তারা বাংলাদেশে যেটি হয়েছে যে সর্বাত্মক আন্দোলন সরকার বিরোধী, সেই ধরনের আন্দোলনে কিন্তু কখনো যায়নি, এবং পার্লামেন্টে কিন্তু অনেকবার অনাস্থা ভোটে এসছে কিন্তু পার্টিসিপেট করেনি। তারা চেয়েছে যে 5 বছর সরকার টিকে থাকুক, পিপিপি সরকার, কিন্তু হঠাৎ করে মুসলিম লীগের এই সরকারের আওতায় যে এখন ক্ষমতাসীন এবং পার্লামেন্টে এই ধরনের প্রস্তাব, হঠাৎ করেই আমাদেরকে একটু কিন্তু ধাক্কা দেয় যে এত বড় স্টেপে কেন গেল, আপনি একটু বিশ্লেষণ যদি করেন। যখন কোনো দেশ কোনো কাজ করে তার পিছনে অনেকগুলো কারণ থাকে, যে কারণগুলো সে প্রকাশ্যে দেখায় না কিন্তু তার ব্যাক অফ হিজ মাইন্ড ওই কনসার্নগুলো থাকে। পাকিস্তানের সাথে যে সমস্যা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে যে পাকিস্তানে আমাদের যুদ্ধাপরাধীদের মধ্যে প্রথম অভিযুক্ত যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বাচ্চু রাজাকার, আমাদের বিভিন্ন তথ্য অনুযায়ী উনি পাকিস্তানে আশ্রয় নিয়েছেন। 2 নম্বর হচ্ছে পাকিস্তানে যে 195 জন যুদ্ধাপরাধী হিসেবে ছিলেন, তাদের তো বলেছিল তারা তাদের ইনভেস্টিগেশন করবে এবং প্রয়োজনে বিচার করবে, তারা কিছুই করেনি। তারপরে বঙ্গবন্ধু হত্যা মামলার যে 5 জন আসামি বর্তমানে পালিয়ে বেড়াচ্ছেন, সবাই মনে করে তারাও পাকিস্তানে আশ্রয় নিয়েছেন। পাকিস্তান অনেকটা ডিফেন্সিভ মেকানিজমের মতো কাদের মোল্লার এই ইস্যুটাকে নিয়ে তারা তাদের জিনিসটাকে প্রোটেকশন করতে চাচ্ছে বেসিক্যালি। এখানে কিন্তু পাকিস্তান একেবারে টোটালি ইউনিফাইড না, 3টা মেজর পার্টি কিন্তু এই প্রস্তাবে তারা সমর্থন দেয়নি। পাকিস্তান পিপুলস পার্টি, এটা একটা বড় পার্টি, এই দলের সাথেই সংঘাত ছিল। দুই নম্বর ছিল আপনার ন্যাশনাল আওয়ামী পার্টি অফ ওয়ালি খান, এরা করেনি। আর 3 নম্বর হচ্ছে MQM, যেটা সবচেয়ে বড় থার্ড লার্জেস্ট পার্টি ইন পাকিস্তান,
তার মানে বোঝা যাচ্ছে পাকিস্তানের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব আছে যে ব্যাপারে আলোচনা করা ঠিক হবে কি ঠিক হবে না। আচ্ছা, ইমরান খানের এই সাপোর্টটা সবাইকে খুব অবাক করে, কিন্তু ইমরান খানের এই সাপোর্টটা আমরা যেটা পড়েছি সেটার মধ্যে খুব সুন্দর একটা লাইন আছে, প্যারাগ্রাফ আছে, সেখানে উনি বলেছেন বাংলাদেশের ব্যাপারটা যদি রাজনৈতিক সমস্যাটা রাজনৈতিক সমাধান করা হইতো তাহলে আজকে এই সব ইস্যু উঠতো না। তার মানে উনি আবার পক্ষান্তরে ওই আর্মির যে অ্যাকশনটা ওইটাকে ডিনাউন্স করার জন্যই এই রেজলিউশনের মাধ্যমে ওইখানে ওই কথাটা তুলে ধরেছে। কিন্তু এর আগে তো ইমরান খান বলেছিল যে পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত, নিশ্চয়ই বাংলাদেশের গণহত্যা অনেকবারই বলেছেন, হামিদ মির নিজেও এখানে এসে বলে গেছে। জি জি, কিন্তু এখন যেহেতু তাদের এই ব্যাপারে তাদের একটা ন্যাশনাল, আবার পাকিস্তান কিন্তু ন্যাশনাল ইস্যুতে পাকিস্তানিদের একটা ইউনিটি আছে। আচ্ছা, ওইখানে দেখবেন হামিদ মিরও কিন্তু কালকের ইন্টারভিউতে হি ওয়াজ নট অ্যাজ ফোর্সফুল যেটা সে ঢাকায় ছিল। আচ্ছা, কালকে সে অনেক টোন ডাউন। তা আমি মনে করি যে পাকিস্তান গট দি মেসেজ, একটু চেষ্টা করে দেখেছিল যে যেহেতু বাংলাদেশ এখন খুব আমরা একটা ডিভাইডেড স্টেটে আছি, এটা ডিপ্লোমেসির পয়লা কথা, যে কান্ট্রি নিজের মধ্যে ডিভাইডেড থাকে সেখানে সবাই এসে কিছুক্ষণ নাক গলাবার চেষ্টা করে। আচ্ছা, যেমন আমাদের এই নির্বাচনে যদি আমরা ঠিক মতো করতে পারতাম, যেরকম ভারতের নির্বাচন হবে, যেরকম মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন, কেউ তো নাক গলাবার কোনো সুযোগ পায় না। আমাদের যেহেতু একটা ডিভাইডেড হাউস, সেই জন্য দেখেন বিভিন্ন রাষ্ট্র আমাদের এখানে কত ইনিশিয়েটিভ নিয়ে আসে, কেউ এই প্রস্তাব দেয়, কেউ যেমন দেবযানীর ব্যাপারে একটা কঠোর অবস্থানের কারণে আজকে কেরি পররাষ্ট্রমন্ত্রী এখন ক্ষমা চাইতে বাধ্য হলো। একজন কনসালকে তারা অপমান করেছিল, সেই জন্য ইন্ডিয়ার অপোজিশন, গভর্নমেন্ট পার্টি, ব্যুরোক্রেসি, এভরিবডি গট ইউনাইটেড। এবং দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা দেশ 48 ঘন্টার মধ্যে তার পররাষ্ট্রমন্ত্রী ক্ষমা চাইতে হয়েছে, এটা হচ্ছে ভারতের কাছে শিক্ষণীয় ব্যাপার। একটা মার্কিন ডেলিগেশন আছে, সেই ডেলিগেশনের সাথে ভারতের বিরোধী দল এবং সরকারি দল কেউ দেখা করেনি। এই যে জিনিস মেসেজ দেয় তারা, ন্যাশনাল ইস্যু, উই আর ওয়ান অ্যান্ড ওয়ান। এখন আমার কথা হচ্ছে এইসব যে দেশগুলো যে আমাদের এখানে যারা নাক গলাবার চেষ্টা করেন, তার কারণ হচ্ছে তারা সবাই নিজেদের ইন্টারেস্টটা প্রোটেক্ট করার চেষ্টা করেন। আমার দু একজন বন্ধু, তরুণ বন্ধুরা বলেছেন যে ভারত এখানে কেন একটা এক্সট্রা ইনিশিয়েটিভ নিচ্ছে। আমি লেট মি আনসার দিস, ভারতের এক্সট্রা ইনিশিয়েটিভ ইন্টারেস্ট তাদের ন্যাশনাল ইন্টারেস্ট, বিকজ এখান থেকে আগে টেররিস্ট অ্যাক্টিভিটি হয়েছে, এখানে বেস ছিল, এখানে এই টেররিস্ট অ্যাক্টিভিটি বেস বর্তমানে বন্ধ আছে, কাজে তারা মনে করবে বর্তমান সিচুয়েশন তাদের জন্য সবচেয়ে ভালো সিচুয়েশন, এটা কিভাবে প্রিজার্ভ করা যায়। 10 ট্রাক অস্ত্র যাওয়া, কাজে ফেরত আমি যেটা বলতে চাচ্ছি যে এরা সবাই নিজের ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্যই কথা বলেন, বাংলাদেশের ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য কথা বলেন। আমরা সঙ্গবদ্ধ থাকলে আমরা ঠিক সঠিকভাবে নির্বাচন করতে পারলে পৃথিবীর কোনো দেশ এখানে নাক গলাবে না, ভুটানেও নাক গলাবার সাহস পায় না, নেপালেও সাহস পায় না, তাহলে বাংলাদেশের কেন তার হস্তক্ষেপ করবে। আচ্ছা, আমি যদি একটু বলি যে পাকিস্তান যে স্ট্যান্ডার্ড নিয়েছে, এটা বলেছেন যে ডিপ্লোম্যাটিক শিষ্টাচার বা নাইসিটি সেটাকে ভঙ্গ করেছে, সেটা তো করেছি, কিন্তু আমি এটাকে অন্যভাবে দেখি যে আমরা জানি যে যুদ্ধ অপরাধী ব্যক্তি, যুদ্ধ অপরাধী সংগঠন জামাতে ইসলামী, আবার যুদ্ধ অপরাধী বা টেরোরিস্ট যদি বলি সেটা একটা রাষ্ট্র হতে পারে। তো পাকিস্তান আসলে হলো একটা টেরোরিস্ট স্টেট, যে এবং এদেশের জনগণ, নেতৃবৃন্দ এসে ভালো কিছু আমার মনে হয় না যে আমরা এক্সপেক্ট করতে পারি। তাদের ইলেকশন তারা খুব ডেমোক্রেটিক একটা ইলেকশন, তারা ইন্টারনালি সেটা আছে, কিন্তু বাংলাদেশকে তারা যদি মনে করে থাকে এখনও পূর্ব পাকিস্তান, তাহলে এটা তো তারা নিঃসন্দেহে ভুল করেছে। এক, এবং 93,000 সৈন্য আত্মসমর্পণ করেছে এই আমাদের সরহদী উদ্যানে, তো এখন আবার জামাতে ইসলামী বাংলাদেশকে দখল করার জন্য বলে, তো সেভাবে ঘটনা করলে কয়েক লক্ষ কয়েক কোটি হয়তো আত্মসমর্পণ আবার করতে হবে বাঙালিদের কাছে। আরেকটা যেটা হলো যে হাইলি, এটা শুধু ইররেসপন্সিবল না, যে দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংগঠন মসজিদের ভিতর বোমা হামলা করে, নারী শিশুকে ইনডিসক্রিমিনেটলি মেরে ফেলে, ঈদের নামাজে সেখানে বোমাবাজি করে, এই ধরনের একটা টেরোরিস্ট রাষ্ট্র, তার যে মনস্তাত্ত্বিক এবং তার যে রাজনীতি, তারই একটা ম্যানিফেস্টেশন সেখানে ঘটেছে। আমার তো মনে হয় পাকিস্তানিরা যে আসলেই 71 সালে যে গণহত্যা করেছে এবং যে মানসিকতা নিয়ে গণহত্যা করেছে, তারই প্রতিফলন কিন্তু এই আজকের আচরণের মধ্যে দিয়ে হয়েছে। প্রত্যেকটা নেগেটিভ ঘটনার মধ্যে একটা পজিটিভ মেসেজ থাকে কিন্তু, এবং এখানেও আছে, সেটা হলেই যেটা আমাদের সৈয়দ মজুম আলী সাহেব বলেছেন, একটু যদি সংযোজন বা অন্যভাবে যদি আমি এটা এক্সপ্লেইন করি,
তাহলে বোধহয় আর একটা নতুন ডাইমেনশন আমরা পাবো, সেটা হলো এই যে ওরা বলেছে কাদের মোল্লা সাহেব মানে শেষ পর্যন্ত বন্ধু, হি ওয়াজ ফেথফুল টু পাকিস্তান। আমার মনে হয় একটা অনেস্ট স্টেটমেন্ট পাকিস্তান যে করেছে, এজন্য তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা যেতে পারে। আসলেই হি ওয়াজ ফেথফুল টু পাকিস্তান, আর পাকিস্তানের প্রতি ফেথফুল থেকে এটা দিয়ে কিন্তু এস্টাবলিশ হয় যে 71 সালে তারা গণহত্যা যেটা করেছে, জামা পাকিস্তানি দখলদার বাহিনী করেছে, রাইট? তা সেটা হলে লজিক্যালি যদি আমরা অগ্রসর হই, তাহলে যে আজকে যুদ্ধ অপরাধের দায়ে যে বিচার হচ্ছে, বাঙালিরা বলে নাই যে সে একজন যুদ্ধ অপরাধী, খোদ পাকিস্তানিরা কিন্তু এখন বলতেছে, তাদের স্টেটমেন্ট এবং স্ট্যান্ড এটাই কিন্তু প্রমাণ করে যে সে আসলেই একজন যুদ্ধ অপরাধী, সেখানে যে বিচার হয়েছে ন্যায়সঙ্গত হয়েছে, রাইট? এখন যেটা হলো, যেটা বলেছি যে আমাদের দেখুন এই গণজাগরণ মঞ্চ পাকিস্তান এম্বাসির অভিমুখী আজকে তারা একটা সেখানে ডিমনস্ট্রেশন দিতে গিয়েছে, আমাদের দেশের ল অ্যান্ড অর্ডার এনফোর্সিং বডি যারা আছেন তারা তাদের উপরে চড়াও হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে। আমি মনে করি দিস ইজ দ্য মোস্ট আনফর্চুনেট ইনসিডেন্ট দ্যাট হ্যাজ টেকেন প্লেস আজকে যেটা করেছে, এটা আমরা কখনই এটা প্রত্যাশা করি নাই, এবং সরকারের পক্ষ থেকেও বলেছে যে এই ধরনের বাড়াবাড়ি কারা করেছে, কীভাবে করেছে, এর সাথে কোনো মহলের পরোক্ষ ইন্ধন আছে কি না, মদত আছে কি না, সেটা সরকার খতিয়ে দেখা উচিত। তবে অন্যভাবে যদি দেখি, পাকিস্তান এম্বাসি এত প্রভোকেশনের মধ্যেও এদেশের মানে কোটি কোটি মানুষের সেন্টিমেন্টকে তারা আহত করেছে, 30 লক্ষ শহীদ তাদেরকে তারা অপমান করেছে এই পাকিস্তানের স্ট্যান্ড, তারপরেও পাকিস্তান এম্বাসি গিয়ে কিন্তু প্রোটেকশন এখানে দিচ্ছে, আর পাকিস্তানে খোদ গভর্নমেন্ট এবং পার্লামেন্টে যখন প্রস্তাব পাশ হয় তো এর অর্থ হলো ওখানকার এম্বাসি আক্রমণ করার জন্য তো এটা প্রোভোকেশন গভর্নমেন্টের স্ট্যান্ড, এবং তালেবানি সংগঠন বলেছে যে আমাদের এম্বাসি উড়িয়ে দেবে, নট আনলাইক দিতেও পারে, অথচ আমরা সেখানে কিন্তু প্রোটেকশন দিচ্ছি। এখানেই কিন্তু বাঙালি এবং পাকিস্তানের মধ্যে পার্থক্য, পার্থক্য হলো আমি তো মনে করি যে ওই পাকিস্তানিদের চেয়ে বাঙালিরা হাজার গুণে যদি বলেন সভ্য, অগ্রবর্তী এবং তারা সংস্কৃতিবান, রাইট? তো যে কাজটা হয়েছে পাকিস্তান যেটা করেছে, তো এটা হলো যে বললাম, মজুমদার সাহেব ভালোই বলেছেন যে ইতিহাসের শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, তবে কখনো কখনো কোনো না কোনোভাবে নেয়, কিন্তু পাকিস্তানিরা যে এখনও একটা যদি বলি আমি বই খুলে নেই, আমি যদি এই শব্দ ব্যবহার করবো কিনা জানি না, যে সভ্য হতে পারে নাই, সেটারই প্রতিফলন এবং এটা রয়েছে। না হলে কোনোভাবে আপনি দেখেন যে আরব ইসরায়েল তাদের সংঘাত সংঘর্ষের ইতিহাস আমরা জানি, অন্য অন্য দেশের মধ্যে বৈরী সম্পর্কের কথাও আমরা জানি, কিন্তু কোথায় পাকিস্তান 42 বছর পরে আজকে যদি বলে বাংলাদেশকে আক্রমণ করার জন্য, তো এর চেয়ে মানে জঘন্য, এর চেয়ে দায়িত্বহীন হাস্যে ওই ইয়ে আর কোনো কিছু হতে পারে? জি আসছি, দর্শক অনেক SMS এসছে, কয়েকটি SMS পরে আপনাদের কাছে আসছি। এক দর্শক লিখেছেন, কোনো রাজনৈতিক দল কার সাথে জোট করবে তা কি আওয়ামী লীগ ঠিক করে দেবে? BNP যদি বলে জাসদ এবং স্বৈরাচারী এরশাদকে ত্যাগ করতে আওয়ামী লীগ কি তা করবে? আরেক দর্শক লিখেছেন, আমরা কি উন্নত দেশের মতো এক ব্যক্তি দুবারের বেশি নির্বাচিত হতে পারবেন না, এমন আইন পাশ করতে পারি না? এক দর্শকের প্রশ্ন, BNP জামাতের উপর সরকার যে নির্যাতন চালাচ্ছে, ক্ষমতায় না থাকলে তেমনি নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কায় কি ক্ষমতা ছাড়ছে না? পাংশা থেকে প্রদীপ লিখেছেন, আমাদের উন্নয়নের জন্যই শেখ হাসিনা পুনর্নির্বাচন প্রয়োজন, নইলে দেশ আফগানিস্তান হয়ে যাবে, তাই সবার উচিত আওয়ামী লীগকে ভোট দেয়া। শরীয়তপুর থেকে মাহবুবের প্রশ্ন, কেন এই দুই নেত্রীকে আমরা জাতির আশা বলে মনে করব? আরেক দর্শকের প্রশ্ন, আসন্ন নির্বাচনের সরাসরি সুবিধাভোগী কারা হবে? সরকারের হারাবার কিছু নেই, কিন্তু আমরা হারাচ্ছি ছেলে মেয়ে স্বামীকে। আর এক দর্শকের প্রশ্ন, একাদশ সংসদ নির্বাচনের কথা বলা হচ্ছে কেন? সদিচ্ছা থাকলে বর্তমান সংসদ ভেঙে দিয়ে সপ্তম সংসদ নির্বাচন করা সম্ভব, অথচ প্রধানমন্ত্রী একাদশ সংসদের সমঝোতার কথা কেন বলছেন? ভাষানটেক থেকে মোহাম্মদ আলী লিখেছেন, প্রধানমন্ত্রীকে আন্তরিক অনুরোধ, আর দেরি না করে এই তামাশা নির্বাচন বন্ধ করুন। কলিমুল্লা ভাইয়ের কাছে মণিলতার প্রশ্ন, আমাদের ডেমোক্রেসি কেন ডেমোক্রেটিক না? ফয়সালের প্রশ্ন, আওয়ামী লীগ সংবিধানের মতো সংশোধন করল, মেয়াদ 5 বছরকে 15 বছর করল না কেন?
চট্টগ্রাম থেকে রাজুর প্রশ্ন, জামাত কি 1996 সালে রাজাকার ছিল না? তখন তাদের সাথে নিয়ে কেন আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিল? নওগাঁ থেকে মেহেদীর প্রশ্ন, বিরোধী দলীয় নেত্রী জামাতকে দিয়ে আর কত ঘর জ্বালাবেন? বিএনপি কেন জামাতকে ছাড়ে না? এটি প্রধানমন্ত্রী বলেছেন যে জামাতকে ছাড়তে হবে। জাবিদ বলেছেন, একাদশ সংসদ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য জাতিকে উপহাস করা হয়েছে। টাঙ্গাইল থেকে রাজু লিখেছেন, আমার ট্যাক্সের টাকায় নির্বাচন, অথচ আমি ভোট দিতে পারবো না, আমার ভোটে নির্বাচিত হয়ে এখন কেন আমার অধিকার হরণ করা হলো? দর্শক, আরও প্রশ্ন আসছে, আমরা যাচ্ছি আপনাদের কাছেও, যাবো দুজনের কাছে। দর্শক, আমরা তার বাইরে আমরা এই অনুষ্ঠানের সবসময় যে এই বিষয়টি আমরা নিয়ে আসি সেটি হচ্ছে রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত না, কিন্তু বিভিন্ন পেশায় যারা সেলিব্রিটি তাদের মতামত দেশের বর্তমান সংকট নিয়ে, আমরা দেখব সেগুলো। হরতাল অবরোধের নামে যা হচ্ছে তাতে করে দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে, আমরা যারা শিল্পকর্ম করি, আমরা যারা নাটক করি, আমাদের যাতায়াতের সমস্যা, আমাদের একটি নাটক নির্মাণের সমস্যা, নানানভাবে আমরা বর্তমানে সংকটের মধ্যে আছি। এভাবে চলতে পারে না, এভাবে একটি দেশ কোনো অবস্থাতেই চলতে পারে না। রাজনীতিবিদদের সংকটের ভোগান্তি আমরা কেন, সাধারণ মানুষ কেন ভোগ করব? তাদের সংকটের ফল আমরা কেন ভোগ করব? একজন সাধারণ কৃষক, একজন সাধারণ শ্রমিক কেন সে আজকে না খেয়ে থাকবে? কেন সে তার কাজে যেতে পারবে না? কেন সে আজকে অভুক্ত থাকবে? এই সংকটের সমাধান যদি রাজনীতিবিদরা না করতে পারেন, সেক্ষেত্রে জনগণকেই করতে হবে, আমাদেরকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, প্রতিটি মানুষকে, সকল পেশা, সকল শ্রেণীর মানুষকে একত্রে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমার মনে হয় আমাদের মাথার উপরে যারা আছেন, আমাদের প্রিয় দুই নেত্রী, তারা নিশ্চয়ই দেশের কথা ভাবেন, নিশ্চয়ই জনসাধারণের কথা ভাবেন। আমি আশা করব, আমি আর কিচ্ছু জানি না, আমি মন খুলে গান গাইতে যাই, আমি গান বন্ধ করতে চাই না, এটুকুই আশা আমার দুই নেত্রীর কাছে। আর একটা অনিশ্চয়তার মধ্যে আমরা সবাই আছি যে এরপর কি হবে, আমরা কি আদৌ একটা স্বাভাবিক জীবন ফিরে পাব, বা স্বাভাবিকভাবে আমরা চলতে পারবো, স্বাভাবিকভাবে গাইতে পারবো, স্বাভাবিকভাবে আমার শিশুটি কি স্কুল থেকে ফিরতে পারবে বা স্কুলে যেতে পারবে? আমার সবসময় এই প্রত্যাশা থাকবে যে এদেশের নেতৃস্থানীয় যারা আছেন বা যারা এই এই ব্যাপারটি, এই অস্বাভাবিকতাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তারা যেন এদেশকে স্বাভাবিকতার দিকে এগিয়ে নিয়ে যান, আমরা যেন একটা স্বাভাবিক পরিবেশ ফিরে পাই, আমাদের শিশুরা যেন একটা স্বাভাবিক পরিবেশে বড় হতে পারে। দর্শক, উদ্বেগ উৎকণ্ঠা সকল শ্রেণীর পেশার মানুষকে যে স্পর্শ করেছে, আমরা এই সেলিব্রিটিদের বক্তব্য থেকে আমরা বুঝতে পারছি। আমরা আমাদের শিক্ষার্থীদের কাছে যাব আরেক দফা, আরও তিনজন অপেক্ষা করছেন প্রশ্ন করার জন্য এবং প্যানেলের কাছে। জি, পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কোশ্চেন হচ্ছে, আমাদের দুই রাজনৈতিক দল একত্রিত হইতে পারতেছে না, সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সংবিধান, বাংলাদেশ কনস্টিটিউশন। তা আমার কোশ্চেনটা হচ্ছে, সংবিধান প্রধানমন্ত্রী বারবার বলতেছেন যে উনি সাংবিধানিক সংবিধানের ধারাবাহিকতা রক্ষার্থে উনি নির্বাচন করতেছেন। উনি, আমি নতুন ভোটার কুমিল্লা পাঁচ আসনের, আমি ভোট দেওয়া ছাড়া আমার আসনের এমপি নির্বাচিত হয়েছে, উনি কিভাবে আমার ভোট অধিকার রক্ষা করছেন? আমার কোশ্চেন এটা, এক নম্বর কোশ্চেন এটা আমার। আচ্ছা, দুই নম্বর আছে, কত পার্সেন্ট ভোট কাউন্ট হইলে নির্বাচন গ্রহণযোগ্য? 154 জন নির্বাচিত হয়ে গেছে, তাদেরকে কি ভোট দেওয়া হয়েছে? এই কোশ্চেনটাও স্যারের কাছে আমার, হারুনুর রশিদ স্যারের কাছে আমার কোশ্চেন। আচ্ছা, আমার মনে হয় প্রথম, তারপর হচ্ছে যে জিএসপি সুবিধা স্থগিত করা হচ্ছে, বাংলাদেশের অবস্থা কি হবে সামনে? ওকে, ধন্যবাদ, তিনটা প্রশ্ন আমরা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি এক ধরনের আবেগ তাড়িত হয়ে এই প্রশ্নগুলো ছুড়ে দিয়েছেন আমাদের সামনে। মূল বিষয় যেটি, সেটি হচ্ছে আমি যে সিস্টেমের কথা বলছিলাম, ফার্স্ট পাস দি পোস্ট, এই ওয়েস্টমিনস্টার ঘরানায় আমরা যেটা উত্তরাধিকার সূত্রে কমনওয়েলথ ভ্যালুজের মধ্য দিয়ে ইনহেরিট করেছি, এই কালচারটা, সেখানে আসলে এই গ্রে এরিয়াগুলো রয়ে গেছে, ইটস ইনহারেন্ট উইদিন দ্য সিস্টেম। এবং এই আজকে এই সমস্যার মুখোমুখি হয়ে এখন যখন বড় করে চোখের সামনে ধরা দিয়েছে যে 154 জন লোক এই প্রক্রিয়ায় এক ভোট না পেয়েও নির্বাচিত হতে পারেন, সুতরাং এখানে ডালমে কুচ কালা হয়, এই
কুচমে যে কালা হয় এটা আগে কেন মনে হয়নি? রুলস অফ দ্য গেম এটা মেনেই কিন্তু সকল দল এতদিন পর্যন্ত এই বৈতরণী পার হওয়ার চেষ্টা করে এসছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হওয়ার বিধানটা বরাবর ছিল, বলবৎ ছিল করলে আর এই অবস্থা হতো না, এবং সেই সঙ্গে আমরা ন্যূনতম কোন মিনিমাম পার্সেন্টেজ বেঁধে দেয়নি। যেমন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম একটা থ্রেশহোল্ড বলে কথা আছে, 3%, 1%, 5% ন্যাশনালি অ্যাগ্রিড একটা থ্রেশহোল্ড ঠিক করে নেওয়া হয়, এখানে তার কোনো সুযোগ নেই। আমরা সেই মানধাতার আমলে একটা জিনিস নিয়ে বসে আছি, অথচ কমনওয়েলথ ভুক্ত দেশ ফর এক্সাম্পল নিউজিল্যান্ড অনেক বেশি অ্যাংলো স্যাক্সন, কমনওয়েলথ হেরিটেজের দিক থেকে অনেক বেশি কাছের ব্রিটেনের, তারা কিন্তু ব্রিটিশ এই জোল্ড সিস্টেম ছেড়ে অনেক আগেই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে চলে গেছে এবং থ্রেশহোল্ড ঠিক করে নিয়েছে, ন্যূনতম 5% ভোট যদি কোনো দল পায় তার প্রতিনিধিত্ব থাকবে পার্লামেন্টে, নাহলে থাকবে না। এটা তো আর একটা সিস্টেম, রাইট? কিন্তু যদি এই সিস্টেমে হয় তাহলে কি এরকম কোনো দেশে আছে যে কোনো প্রতিদ্বন্দ্বী নাই তার, কিন্তু নির্বাচন তো হতেই হবে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আপনার প্রচুর উদাহরণ আছে, বিষয়টা হচ্ছে যে অনেকগুলো বিষয় আছে, শুধুমাত্র করণিক দৃষ্টিকোণ থেকে বিষয়টাকে দেখলে তো হবে না, এর সোশ্যাল একটা দিক আছে, মরাল একটা দিক আছে, স্পিরিটের একটা ব্যাপার আছে। আপনি একটা সুযোগ পেয়েছেন এবং কেউ সুযোগ করে দিচ্ছে, সহযোগিতামূলকভাবে কিন্তু কাণ্ডটা হয়েছে, এককভাবে শাসক দলকেও দায়ী করা যাবে না, বিরোধী দলকেও কিন্তু পুরো দায় দেওয়া যাবে না, যে কোনো কারণেই হোক ক্রমে জটিল হতে হতে এই জায়গাটায় এসে দাঁড়িয়েছে। এবং এই জন্যে আমরা গোড়া থেকে বেশ অনেক দিন ধরে কিন্তু আমি বলে আসছি তার আশ্বরে যে উই আর হেডিং টুয়ার্ডস অ্যান এক্সক্লুসিভ ইলেকশন, যদিও প্রত্যাশাটা ইনক্লুসিভ নির্বাচনের। আচ্ছা, আমি বোধহয় বলা প্রয়োজন সেটা হলো এই যে এই যে আমাদের ছাত্র যে প্রশ্নটি করলেন এবং তরুণ ভোটার, আসলে সংবিধান হলো মূল সমস্যা উনি বললেন, বয়সে যেহেতু তরুণ অভিজ্ঞতা কম, কাজেই তারার সামনে যে সমস্যা আছে সেটাকেই বড় করে দেখে, কিন্তু ইতিহাস আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রাম এই সম্পর্কে যদি আরও গভীর সচেতনতা থাকতো তাহলে হয়তো উনি এই স্টেটমেন্টটা করতেন না। এই কারণে যে আজকে যে আমাদের সংবিধান 72 সংবিধান উইথ 15 অ্যামেন্ডমেন্ট, এই সংবিধানের জন্য এই জাতিকে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। সংবিধানের 7 যে আর্টিকেল যেটা 7, সেখানে যেটা রয়েছে যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের ইচ্ছা অভিলাষ অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে, এই একটা ঘোষণা সংবিধানে অন্তর্ভুক্ত করে দেয়। এই জনপদের জনগোষ্ঠীকে প্রায় 1000 বছর ধরে আন্দোলন করতে হয়েছে, তারপর কিন্তু আপনি একটা সংবিধান এবং ওই ঘোষণা পৌঁছেছেন। কাজে এটা হলো যে আসলে বিগত 42 বছরে যে আমরা আমাদের জাতীয় ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, আমাদের বীরগাথা, এ সম্পর্কে যে আসলে তদ্রূপ চর্চা না হওয়ার কারণে কিন্তু এই ধরনের প্রশ্ন পড়েছেন। প্রবলেমটা সংবিধান না, কারণ সংবিধান যদি না থাকে তাহলে যে নৈরাজ্যকর অবস্থা হবে, যেভাবে করাপশন হবে, যেভাবে কনসেন্ট্রেশন অফ পাওয়ার হবে, যেভাবে এখানে একটা অটোক্রেটিক রুল হবে, এটা তো চিন্তেই করা যায় না। সংবিধান আছে বলেও এখন সমাজে বিভিন্ন ক্ষেত্রে আমরা রুল অফ লর কথা বলি, তারপরে কতগুলো নর্মসের কথা বলি, নিয়মের কথা বলি, যে বাংলাদেশের কনটেক্সটে সেগুলো আছে, সংবিধান আছে বলি, কিন্তু এর সীমাবদ্ধতা আছে যদি বলেন সেটা উইল এগ্রি। সেক্ষেত্রে হলো সমস্যাটা কিন্তু আনঅপোজড 154 হয়ে গেল, এইটা কিন্তু সমস্যা না, কেননা এটা এই মাত্রায় কি আর হয়েছে, হয় নাই। আপনার 73 সালে হইলো 11 জন, তারপরে 79 সালে হলো 11 জন, তারপর হলো 88 সালে হলো 18 জন, তারপরে 96 সালে হলো 49 জন, আর এবার 2013 এসে হলো 154 জন, রাইট? তো 96 সালে নির্বাচন একটা এক্সেপশনাল নির্বাচন, যেটাকে বলি আমরা ভোটারবিন নির্বাচন, এবারও কিন্তু একটা সেই ধরনের নির্বাচন, অর্থাৎ এক্সেপশনাল একটা সিচুয়েশন হয়েছে, রাইট? না, তবে গুণগত পার্থক্য আছে, গুণগত পার্থক্য আছে, নিঃসন্দেহে আছে, সেটা এগ্রি করি। সে সময় যেমন বিএনপি ছাড়া সব দল বিরুদ্ধে ছিল, 147 জন সংসদ সদস্য প্রত্যাগ করেছিল তত্ত্বাবধায়ক সরকারের জন্য, এবারকার নির্বাচনে আওয়ামী লীগ ছাড়াও তার সহযোগী ইভেন জাতীয় পার্টি নিয়ে টানাপোড়েন থাকলেও একটা অবস্থার মধ্যে আছে, এটা যদি পার্থক্য বলেন সেটা তো আছেই, উই এগ্রি। কিন্তু মূল সমস্যাটা কোথায়? মূল সমস্যাটা হলো যে প্রধান বিরোধী দল যদি আজকে অংশগ্রহণ করতো তাহলে কি এতগুলো আসন কি আনঅপোস্ট হতো না? তাহলে মূল যেটা হলো আনঅপোস্ট হয়েছে, এটা আমার কাছে সমস্যা এটা না,
আমার কাছে সমস্যা হলো একটা অংশগ্রহণমূলক নির্বাচন আমরা নিশ্চিত করতে পারি না, এবং সেখানে অপোজিশন এবং পজিশন একটা সমঝোতায় পৌঁছাতে আমরা পারি নাই। এখন এইটা আমরা পারলাম না, এই যে আমার ব্যর্থতা, সীমাবদ্ধতা, কেন আমি পারলাম না, এইটা নিয়ে কিন্তু আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে এবং গভীরভাবে। সেখানে আমি প্রায়শই বলি, আজকেও আমি উল্লেখ করি আলোচনায় না গেলেও, যে বিষয়টাকে শুধু নির্বাচনকালীন দুইটা কন্টেন্ডিং পাওয়ার পার্টির মধ্যে একটা সমঝোতার অবর্তমান বিষয়ের এভাবে দেখলে হবে না। আজকে বিএনপি আওয়ামী লীগ আন্তঃসম্পর্ক যদি বুঝতে হয়, 71কে বুঝতে হবে, 75কে বুঝতে হবে, 2004 সালে গ্রেনেড হামলাকে বুঝতে হবে। এই বিষয়গুলোকে যদি আপনি হিসাবে না নেন, তাহলে কিন্তু বারবার গুরফাক খাবেন, কিন্তু সমস্যা থেকেই যাবে এবং এই সমস্যার অন্তর্নিহিত কারণ কিন্তু উপলব্ধি করতে পারবেন না। আমরা কি পরের প্রশ্নে যাব? জিএসপি আপনি নিয়ে নেন, পরের প্রশ্ন যদি নিতে চান। পরের প্রশ্ন নিব না, জিএসপি শেষ, জিএসপিটা আপনি বলে দেন, এক লাইনে বলে দেন। আচ্ছা, আমার হাতে আর 10 মিনিট আছে কিন্তু। জিএসপি ইস্যুটা আসলে এটা কিন্তু খুব ডিফিকাল্ট আনসার দেওয়া, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু অলরেডি, ওরা অলরেডি কিন্তু একটা রিভিউ করার জন্য কিন্তু ওরা বলেছে যে ওরা রিভিউ করতে বসবে, এবং সেখানে বাংলাদেশের যে ডেমোক্রেসি প্লাস হিউম্যান রাইটস, ওরা এই দুইটা ইস্যুকে সামনে নিয়ে আসছে এবং এইটার উপরে রিভিউ করে কিন্তু হতে পারে যে আমাদের দেশের উপর একটা রেস্ট্রিকশন চলে আসতে পারে, যে জিএসপি উইথড্রল। এখানে তাত্ত্বিকও সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, বাংলাদেশের যে অবস্থা এখন হয়ে গেছে এই হরতাল অবরোধের কারণে, অলরেডি লোকাল ইন্ডাস্ট্রিও কিন্তু বসার দিকে চলে গেছে। কারণ আজকে আপনি আপনি আশ্চর্য হন, বিএসআরএম যে রড বানায় সেই ফ্যাক্টরিও কিন্তু এখন বন্ধ, তারা মুভমেন্ট করতে পারছে না। আজকে মিল ভিটার মতন ফ্যাক্টরিও কিন্তু বন্ধ। আমি আমার সেক্টরটা যদি আসি, আমার সেক্টরে অলরেডি কিন্তু 450 ফ্যাক্টরি অলরেডি বন্ধ হয়ে গেছে, মাল র ম্যাটেরিয়ালও চিটন থেকে আনা যাচ্ছে না, এক্সপোর্টও কিন্তু করা যাচ্ছে না। এবং বিজিএমএর স্টেটমেন্ট আপনি দেখেছেন যে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 134,000 টন গার্মেন্টস এয়ারফ্রেট করতে হয়েছে, উইচ ইজ কস্ট অ্যাবাউট ফোর থাউজেন্ড ক্রোর টাকা। এই টাকাটা কিন্তু আমাদের দেওয়ার কথা ছিল না। কাস্টমার কি হচ্ছে এখন, কাস্টমার আস্তে আস্তে কিন্তু কনফিডেন্স লেভেল কিন্তু হারিয়ে ফেলছে। কাস্টমার্স এই যে ডিসেম্বরে এই যে ক্রিসমাস চলে আসলো, কিন্তু আমরা কিন্তু অর্ডারগুলি কেউ ঠিক মতো নিতে পারলাম না, কারণ কাস্টমার ডিসিশন নিতে পারে নাই। তার মানে কি, মার্চ থেকে জুলাই পর্যন্ত এই গার্মেন্ট সেক্টরে অ্যাটলিস্ট 35% অর্ডার থাকবে না। বেতন বেড়েছে আপনারা সবাই জানেন, এবং এই ডিসেম্বরের বেতন আমাকে কিন্তু বর্ধিত হারে কিন্তু দিতে হবে, অর্ডারও সাফিসিয়েন্ট নাই, প্রাইস পাওয়া তো দূরের কথা। এবং তার মানিটা হলো যে এইগুলি যদি, এরা কিন্তু সব রাস্তায় নামবে, আর কয়েকদিন পর যদি আমি না দিতে পারি বেতন, যদি আমি না দিতে পারি, আমার ওয়ার্কার তো ছেলেমেয়েরা কিন্তু রাস্তায় নামবে। নট অনলি আওয়ার ইন্ডাস্ট্রি, আজকে যেমন পেপার পড়েন আপনি দেখবেন প্রত্যেকটা সেক্টর লোকাল ইন্ডাস্ট্রিতেও কী হয়েছে, যারা যারা ফ্যাক্টরি চালাচ্ছে তারা কিন্তু ওয়ার্কারের ভয়ে চালাচ্ছে, যে ওরা মাইট দিতে পারে কিন্তু ও কিন্তু জানে না কীভাবে বেতনটা দিবে। আপনি দুইটা মাস এফোর্ড করতে পারেন, বাট ইউ ক্যানট গো মানে আনলিমিটেড পিরিয়ড। এবং এখন যেটা মনে হচ্ছে যে, যেটা যেমন হারুন ভাই বলল যে প্রবলেমটা সাংবিধানিক খালি না, কনস্টিটিউশন ব্যাপার না, হ্যাঁ এটা কিন্তু আসলে হয়ে গেছে হলো যে দুইজনের সমঝোতা এবং একসাথে না আসা। কিন্তু আমি যদি কথাটা বলি এইভাবে যে এই সংবিধান চেঞ্জ করা দরকারটা কী ছিল আসলে, স্টার্ট যদি ওখান থেকে করি, হ্যাঁ যে কেয়ারটেকার প্রভিশন ওটাও চেঞ্জ করার দরকারটা কি ছিল, তার মানেটা কি, এখানে কিন্তু একটা সত্যিকারের অর্থে একটা ইম্যাচিউরিটি গেম কিন্তু প্লে হয়ে গেছে সাম হাওয়ার আদার। এবং এটা আমি কিন্তু বলবো যে এর খেসারত আজকে বাচ্চাগুলোকে দেখেছেন, হ্যাঁ এবং আপনার ওখানে SMS আসছে যে এটা কি আমরা দিব। লাস্ট প্রশ্নটা নিয়ে নিই, জি জি প্রশ্ন, পরবর্তী প্রশ্ন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের মাঝে আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে বর্তমান যে পরিস্থিতি, এ থেকে জনগণ কীভাবে উত্তরণ বা সমাধান পাবে, এটা আপনারা ব্যাখ্যা দিয়ে যাবেন। আচ্ছা, এরপরের প্রশ্ন আমরা একসাথে নিয়ে নিই। পরের প্রশ্ন, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি।
জি, আমার প্রশ্নটা হচ্ছে, সরকারি দল চাচ্ছে যে, বলছে যে সমঝোতার কথা, এবং বিরোধী দলও সমঝোতাই চাচ্ছে। তো আমাদের জাতিসংঘের যে রাষ্ট্রদূত আসলো, যে তারাঙ্গ, উনি আসার পরও কয়েকবারই সমঝোতা নিয়ে বৈঠক হয়েছে। এতদিন বৈঠকের কথা নিয়ে অনেক কিছু গিয়েছে, কিন্তু কোনো সমাধানই আমরা পাইনি। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে, আমরা মানে এটার ইয়ে কি, আমরা কিভাবে এটার সমাধান পাবো? তো এখানে আমাদের মানে কি করার আছে? সোজা কথা, এখানে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যারা আগে উদ্গ্রীব ছিল, তারা এখন দুইবার করে ভাববে যে এখানে কোন ইনভেস্টমেন্ট করবে কিনা। এবং তার যে অর্ডার দেওয়ার কথা ছিল, তার 30% দিয়েছে, 70% তারা দেন। কাজেই গার্মেন্ট সেক্টর একটা বিরাট সমস্যার মধ্যে আছে। ইনি যে প্রশ্নগুলো বললেন, যে জনগণ এই যে সমঝোতা কেন হলো না, তার কারণ হচ্ছে আমরা যে ছাড় দেওয়ার মনোবৃত্তি দুপক্ষ থেকে সেটা আমরা দেখিনি। যদি ছাড় দেওয়ার মনোবৃত্তি থাকতো, তাহলে আমি প্রথমে বলেছিলাম, যেটা কলিমুল্লাহ সাহেব আমার সাথে এগ্রি করবেন, যে আমরা খুব কাছাকাছি অ্যাট ওয়ান স্টেজ পৌঁছেছিলাম, কিন্তু সেই জায়গা থেকে ওনারা আবার ফিরে গেলেন। সেই জায়গাটাই আমরা একটা অনেকটা টার্ন অ্যারাউন্ড হয়ে গেল, এবং আমরা একটা ব্যাকল্যাশের মতো দেখতেছি বর্তমান সিচুয়েশনে পড়লাম। পাবলিকের প্রেশারে যে কোনো লিডারশিপ শুনতে বাধ্য, কাজেই পাবলিকরা যদি প্রেশার তার লিডারের উপরে রাখে, আমি মনে করি আমাদের দেশে যে কোনো ব্যাপারে কোনো নেতৃত্ব পাবলিককে অবজ্ঞা করে খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না, জনপ্রিয়তা রাখতে পারবেন না। এই দুই দলকে আমরা অনেক দিন আমরা সহ্য করেছি, ক্ষমতায় রেখেছি, কিন্তু বাংলাদেশের লোক আপনি জানবেন যে কিন্তু তারা যখন ধৈর্য হারা হয়ে পড়ে, তারা কিন্তু ওভারনাইট দে ক্যান ডু লটস অফ থিংস। কাজে বাংলাদেশের লোকটা আন্ডার এস্টিমেট করা ঠিক না, কাজে তারা অত্যন্ত সচেতন লোক। আর আমার যেটা সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে, যে আপনারা এই রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য বাংলাদেশের জন্য বড় বড় পারমানেন্ট ড্যামেজগুলো করে দিয়ে যাচ্ছেন, যেগুলো রিপেয়ার করার জন্য আজকে অপোজিশন পার্টি যদি আসেন ক্ষমতায়, তাদের এই রিপেয়ার করতে আরও 20 বছর সময় লাগবে। বিকজ আজকে ওনারা যেখানে দাঁড়িয়ে আছেন, এই জায়গাটা তৈরি করতে আমাদের ইটের পর ইট বসিয়ে অনেকদিন কাজ করতে হবে। দর্শক, আরও আমাদের ফেসবুকে বেশ কিছু প্রশ্ন এসছে। আব্দুর রহিম বাংলাদেশি, ইউনুস কোথায়, দেশে এত অশান্তি? নাসিরুদ্দিন আলী লিখেছেন, বাংলাদেশকে উত্তর দক্ষিণ দুই ভাগে ভাগ করে দুই দলকে দিয়ে দেয়া হোক, তবু আমরা শান্তি চাই। মোহাম্মদ ইসলাম, জামাতে ইসলামী যদি মূল সমস্যা হয়, তাহলে জামাতে রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে না কেন? আর যদি তাদেরকে নিষিদ্ধ করা না হয়, তাহলে জনগণের উপরই ছেড়ে দেয়া হোক, জামাত বিএনপির সঙ্গে থাকবে কি থাকবে না? দুর্বার ছেলে, দশম জাতীয় সংসদ নির্বাচন একটি নাটকে পরিণত হয়েছে। প্রশ্ন হলো, নির্বাচন নামের এই নাটক করতে যে 600 কোটি টাকা খরচ হবে, সেই টাকার দায়ভার কে বহন করবে? আমিনুর রশিদ, জোর করে বিয়ে হয় শুনেছি, কিন্তু জোর করে জোট হয় এবার দেখলাম। মুনির আহমেদ লিখছেন, এখন সরকার বলছে যদি সময় মতো হয় তাহলে আমরা নির্বাচন দিবে, যদি নির্বাচন দেয় তাহলে নির্বাচনের নামে এত টাকা যে নষ্ট হলো তার কি হবে? তার জন্য কি সরকারের কোনো জবাবদিহিতা বা আইনানুক শাস্তি পাওয়ার কোনো বিধান আছে কি? মুনির আহমেদ সৌদি আরব এটি প্রশ্ন করেছেন। আর জেরিন সরকার লিখছেন, 4 জন অতিথি সহ উপস্থাপকের নিকট প্রশ্ন, আমাদের 5 জনের কাছেই প্রশ্ন, আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন, তবে দেশের এই অচলাবস্থায় আপনি কি পদত্যাগ করতেন, নাকি বর্তমান প্রধানমন্ত্রীর মতো সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতা জোর করে ধরে রাখতেন? অনুরোধ, কেউ কথা ঘুরিয়ে বলার বা এড়িয়ে যাবার চেষ্টা করবেন না, সরাসরি উত্তর দিন। সুন্দর কথা, আমি এর আনসার দিতে চাই। বলেন একজন। হ্যাঁ, আমি মনে করি যে এই যে বর্তমানে যে পরিস্থিতি, এটা কিন্তু সরকারকে কিন্তু অন করতে হবে। এবং আমি যখন সরকার প্রধান হিসাবে যদি আমি থাকতাম, তাহলে আমি যেহেতু এটা হ্যান্ডেল যদি আমি না করতে পারতাম, আমি কিন্তু সাথে সাথে এটাকে আমি রিজাইন করতাম। বিকজ
আই হ্যাভ এ সেলফ রেসপেক্ট এবং আই হ্যাভ এ রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দ্য সোসাইটি, যে ভাই এই জিনিসটা কিন্তু সুন্দরভাবে থাকা উচিত আমার জন্য, যদি আমার ব্যর্থতা যদি এই জিনিস হয় আই ক্যানট এফোর্ড ইট, কারণ আমি চাই দেশটা শান্তিতে থাকুক, আমি চাই জনগণ সুন্দর একটা সেফ লাইফ লিড করুক, যেটা এখন প্রত্যেকে আমরা ফিল করছি সেফটি সিকিউরিটি যানমাল নিরাপত্তা বাচ্চা কাচ্চা নিরাপত্তা আমরা কেউ কিন্তু দিতে পারছি না, প্রত্যেকে কিন্তু একই প্রশ্ন করছে এটা কে দিবে। দর্শক অনেক SMS আমার মোবাইলে এসছে, ব্যাংক কর্মকর্তা লুৎফুল্লাহ হায়দার সোহাগ বলছেন যে আওয়ামী লীগের যদি এত কনফিডেন্স থাকতো তাহলে এই জাতীয় পার্টি এবং এরশাদকে নিয়ে এত ড্রামা কেন। আরও আছে শেখ হাসিনা লেভেল প্লেয়িং ফিল করলেন না অথচ নির্বাচন করছেন, এটা কি শুধু তিনবারের জন্য প্রধানমন্ত্রী হবার জন্য। এক দর্শক লিখেছেন দুই নেত্রীর কাছে দেশ বন্দী, তারা মানুষ মারার হরতাল দেন, দেশে নতুন নেতৃত্ব দরকার। আরেক দর্শকের পরামর্শ দেশ পরিচালনায় উভয় নেত্রীর মধ্যে এক সমঝোতা হতে পারে যাতে একজনের পর অন্যজন ক্ষমতায় আসবেন। এটা কিভাবে ভোট ছাড়াই গণতন্ত্র তো রাখল। উত্তরা থেকে অর্ক লিখেছেন পাকিস্তানের এই দুঃসাহসের ব্যাপারে বিএনপি কেউ কেন কোনো মন্তব্য করছে না, তাদের দুর্বলতা কোথায়। এক প্রশ্ন দর্শকের ফখরুল মঈন 250 কোটি টাকায় নির্বাচন করতে পারলে এবারের নির্বাচনে কেন 600 কোটি টাকা ব্যয় হবে, আসলে কি তাই এত ব্যয় হবে, কারণ অর্ধেক পার্টির নির্বাচন হচ্ছে, তারপরেও কোনো লজিস্টিক বেশ কিছু চ্যালেঞ্জ আছে, তারপর প্রার্থীরা নিজ দায়িত্বে খরচ করতে পারে, এটা উনি ওনার মতো করে বলেছেন আর কি, মানে তো আর বড় সংখ্যা নিয়ে ডেফিনেটলি না। আচ্ছা 600 কোটি টাকা না, পেপারে 600 আসছে, তারপরও কি আমাদের লজ্জা হয় না, আমরা কি নির্লজ্জ জাতি। দর্শক আমরা শেষ করি, সময় বোধ হয় নাই, আমার মনে হয় যে এত প্রশ্ন এখানে আলোচনার এই শেষ পর্যায়ে এসে এগুলো তো আর ডিল করা সম্ভব না। শুধু একটা কথা বলি আর মানে অনুষ্ঠান শেষের আগে, যেটা থেকে উত্তরণের উপায় কী, এবং আমার মনে হয় যে সৈয়দ মজিম আলী সাহেব একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন যে এই যে একটা স্টেলমেট এবং সমস্ত জাতির জীবনে যে একটা জিম্মি অবস্থা এবং চারিদিকে যে সন্ত্রাস আনসেফ ইনসিকিউরিটি অর্থনীতি ধ্বংস, এইটা অনির্দিষ্ট পিরিয়ডের জন্য চলতে পারে না, এবং বাংলাদেশের মানুষ এখন কিন্তু নির্লিপ্ত, দ্যাট ইজ ট্রু, কিন্তু আবার আমাদের ঐতিহ্যও আছে, ইতিহাস আছে যে যে কোনো সময় আবার এই মানুষ একবার রাস্তায় নেমে আসলে কিন্তু একবার ব্যাপকভাবে নেমে আসে, কাজে সেক্ষেত্রে আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদের যারা জাতীয় নেতৃবৃন্দ অপোজিশন এবং পজিশন নির্বিশেষে তারাই দেশকে নেতৃত্ব দিবেন এবং মানুষ তাদের দিকে দাঁড়িয়ে আছে, অতএব যেটা বাস্তবসম্মত প্রাজ্ঞ দৃষ্টিভঙ্গি নিয়ে এই জটিল অবস্থার নিরসন করে সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন যেটা সকলের কাম্য সেই দিকে তারা অগ্রসর হবেন এবং সেই প্রচেষ্টায় নিয়ে যেতে হবে সকল আন্তরিকতার সঙ্গে এবং সফলকাম হয়ে জাতিকে একটা ভালো নির্বাচন উপর দিয়ে এখান থেকে আমাদের মুক্ত করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের হাতে একদম সময় নেই, আমরা দর্শক শেষ করার আগে আমরা বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আজকে আমাদের তরুণ ভোটার বা তরুণ শিক্ষার্থীদের, ডেমোক্রেটিক ডিবেটিং ক্লাব ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে, তারা অনেক রাত পর্যন্ত এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং প্রত্যক্ষ করেছেন, তারাই আসলে ভবিষ্যতের প্রজন্ম এবং তাদের দিকে আমরা তাকিয়ে আছি, তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, তাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সে সঙ্গে আজকে চারজন অতিথি অত্যন্ত সুচিন্তিত মতামত দিয়েছেন এবং অনেক বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষভাবে এবং শিক্ষার্থীদের অনেক প্রশ্নের জবাব দিয়েছেন। মূল কথা হলো যে এটা অধ্যাপক হারুন রশিদ বলেছেন, আমরা আসলে সেই দিকেই দিতে চাই, সংঘাত এবং সংকট যেই মাত্রায় এসছে, আমরা অতীতেও এই ধরনের অনেক সংঘাত সংকটের আমরা মুখোমুখি হয়েছি কিন্তু আমরা বারবারই কিন্তু শেষ পর্যন্ত আমরা বের হয়ে এসেছি। তবে সৈয়দ মজ্জুম আলী যেটি বললেন যে এই পরিস্থিতি এখন তৈরি হয়েছে, যেটি শিল্প উদ্যোক্তারা তৈরি করেছেন, সেটি কিন্তু এই ক্ষতটা কিন্তু আসলে সবার জন্য, আজকে সরাসরি হয়তো সেই ক্ষত বিক্ষত হচ্ছেন
সরকারি দল, কিন্তু ভাবতে হবে বিরোধী দলও কিন্তু ক্ষমতার দ্বার প্রান্তে যে কোনো সময় তারাও ক্ষমতায় আসবে। সুতরাং দেশের স্বার্থকে বড় করে দেখে যাতে আমাদের এমন কোনো কর্মকাণ্ডে অংশ নেওয়া উচিত না যাতে অর্থনীতি ধ্বংস হয়, আর অর্থনীতি যদি ধ্বংস হয় তাহলে কোনোভাবেই আমরা রাজনৈতিকভাবে শক্ত অবস্থানে আমরা দাঁড়াতে পারবো না। আমাদের প্রতিবেশীদের শিক্ষা যে ভারত একটি রাজনৈতিক শক্ত অবস্থানে ছিল বলেই আজকে মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা জবাব দিতে পেরেছে। আমরা নিশ্চয়ই আমরা সেই ধরনের রাজনৈতিক শক্তি সাহস অর্জন করতে চাই যাতে আমরা ভবিষ্যতে অন্য দেশগুলোকেও সমানভাবে জবাব দিতে চাই। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।